মাইক্রোফোন অফ হয়ে গেছিল, যার জন্য তোমাদের কথাগুলো আমি আমার কথাগুলো তোমরা শুনো নাই, এই জন্য একটু সমস্যা হয়েছিল। এখন আমরা আবার নতুন ভাবে শুরু করলাম, যেহেতু পিছনের কথাগুলো শুনো নাই তাই আমি আবার নতুন করে শুরু করছি। আচ্ছা, আমরা এই ছবিটা দেখছিলাম তাই তো, মনে পড়ে? আচ্ছা, আচ্ছা, এখনে আমার সাথে থাকবা। এখানে কি দেখতে পাচ্ছি আমরা, লিয়াকত বলো তো কি হচ্ছে? লিয়াকত, আচ্ছা, এখানে এই ছবিতে কি দেখা যাচ্ছে? অনেক ময়লা আবর্জনা ফেলাচ্ছে তাই তো? আচ্ছা, তাহলে কলকারখানার রাসায়নিক দ্রব্যের মাধ্যমে কি হয়, পানি দূষিত হয়। আমরা পানি দূষণের কয়টা কারণ জানলাম, একটা কারণ জানছি, কি কারণ দূষিত হয়? কলকারখানার রাসায়নিক দ্রব্যের মাধ্যমে পানি দূষিত হয়। আচ্ছা, আমরা আরেকটা কারণ দেখবো, এখানে কি হচ্ছে দেখো তো, ময়লা আবর্জনা গুলো পানিতে ফেলাচ্ছে না, কি বলো? ময়লা আবর্জনা গুলো পানিতে ফেলাচ্ছে। তাহলে এর দ্বারা বুঝলাম আমরা যে ময়লা আবর্জনা যদি আমরা পানিতে ফেলাই তাহলে কি হয়, গৃহস্থালির বর্জ্যের মাধ্যমে পানি দূষিত হয়। আচ্ছা, এরপরে দেখো তো এখানে কি হচ্ছে, ঐশী বলো তো এই ছবির দ্বারা আমরা কি বুঝছি? ঐশী, গরু গোসল করাচ্ছে। হ্যাঁ, এই গবাদি পশু অর্থাৎ গরু ছাগল, গবাদি পশু মানে গরু ছাগল মহিষ এইগুলোকে যদি আমরা পানিতে গোসল করাই তাহলে কি হয়, পানি দূষিত হয়। আচ্ছা, আরেকটা কারণ দেখি আমরা, এখানে কি হচ্ছে আফসা বলো তো, কি পানিতে কাপড় চুপুর ধৌত করছে কি তাই তো? এই পানিতে কাপড় চুপুর ধৌত করলো পানি কি হয়, পানিতে কাপড় চুপুর ধৌত করলো পানি দূষিত হয়। হ্যাঁ, তাহলে আমরা পানি দূষণের অনেকগুলো কারণ জানলাম, এই যে দেখো সেই কারণগুলো, প্রথম ছবিতে গরু ছাগল গোসল করানো, তারপরে কাপড় চুপুর ধোয়া, আবর্জনা ফেলানো, তারপরে রাসায়নিক দ্রব্য অর্থাৎ কলকারখানা বর্জ্য, তারপরে এরকম আবর্জনা যত আছে এইগুলোর কারণে কি হচ্ছে, পানি দূষিত হচ্ছে। তাহলে পানি দূষণের অনেকগুলো কারণ আমরা জানছি, কি বুঝতে পারছি? এই যে যে পানি দূষণের যে কারণগুলো বললাম রোহান, পানি দূষণের যে কারণগুলো বললাম, এই কারণগুলো কি অন্য কোনো প্রাণী করে নাকি মানুষ করে? এই কাজগুলো কারা করছে? মানুষ করে। তার মানে এই যে আমরা আমরা যারা মানুষ তাদের কর্মকাণ্ডের মাধ্যমে কি হচ্ছে, পানি দূষিত হচ্ছে কি তাই তো? ইলমা, কাদের কর্মকাণ্ডের মাধ্যমে পানি দূষিত হয় বলো তো? কাদের কর্মকাণ্ডের মাধ্যমে পানি দূষিত হয়? আমাদের মানে মানুষের কর্মকাণ্ডের ফলে কি হচ্ছে, পানি দূষিত হচ্ছে। আমরা কি তাহলে পানি দূষণের কারণগুলো বলতে পারবো এখন? যদি তোমার যদি তোমাদের বলা হয় যে পানি দূষণের 5টি কারণ লেখো, তোমরা কি লিখতে পারবা? যদি পানি দূষণের 5টি কারণ জিজ্ঞেস করা হয় তোমরা কি বলতে পারবা? আচ্ছা, ইলমা 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 শুনতে পাচ্ছো? ইলমা ইলমা তুমি বলো তো, তুমি পানি দূষণের 3টা কারণ বলো এখন, 3টা কারণ, পানি দূষণের 3টা কারণ বলো, সবাই শুনবা, ইলমা বলবে। বলো, এই তো চমৎকার, ইলমার জন্য একটা হাততালি হওয়া উচিত।
আচ্ছা, এবার আমরা পানি দূষণের প্রভাব, পানি যে দূষণ হয় এর ফলে কি হয়, এই ছবিতে কি দেখছি, এই ছবিতে আমরা কি দেখছি দেখো তো, মাছ মরে গেছে। আচ্ছা, মাছ কখন মরে পানিতে কি বলতে পারো? পানির ভিতরে মাছ মরে এভাবে ভাসে কখন? পানি যখন দূষিত হয়। তাহলে পানি দূষণের একটা ফল হলো মাছ মরে যাচ্ছে। মাছ আমাদের অন্যতম একটা খাদ্য, কি বলো? আমাদের খাবার মাছ আমরা কোথায় পাবো মাছগুলো? তাহলে আমাদের প্রয়োজনে কিন্তু আমাদের পানিটাকে দূষণ মুক্ত রাখতে হবে, কি বলো? আচ্ছা, তাহলে পানি দূষণের ফলে জলজ প্রাণী মারা যাচ্ছে। শুধু কি মাছ মারা যায়, পানিতে থাকা অন্য প্রাণী, মাছ, কচ্ছপ, বিভিন্ন রকমের পতঙ্গ যেগুলো পানিতে বাস করে, এগুলো সব কি হয়, পানি মারা যায়। আর মারা গেলে তোমরা, এর আগে আমরা শিখছি খাদ্য শৃঙ্খল, মনে আছে? খাদ্য শৃঙ্খল সম্পর্কে কার ধারণা আছে আমাকে একটু বলতে পারবা? রোহান বলো তো, খাদ্য শৃঙ্খলটা কি? খাদ্য শৃঙ্খল এই সম্পর্কে কি ধারণা আছে তোমাদের? আমরা আমরা ক্লাস ফোর এর বিজ্ঞানে পড়ছিলাম যে একটা প্রাণী আরেকটা প্রাণীকে খায়, যেমন ছোট ছোট মাছ উদ্ভিদ পোকামাকড় খায়, আবার বড় মাছ ছোট মাছকে খায়, মানুষ মানুষ আবার কি খায়, শুনতে পাচ্ছ না? আমার আমার মাইক্রোফোন তো অন আছে, এখন শুনতে না পর কি আছে? তাহলে আজকে মনে হয় একটু ডিস্টার্ব করতেছে শব্দ। এই যে যে একটা প্রাণী আরেকটা প্রাণীকে খায়, এটাকে বলা হয় কি, খাদ্য শৃঙ্খল। আচ্ছা শুনো, এখানে কি হচ্ছে দেখো তো, পানি দূষণের ফলে এই দূষিত পানি কেউ কলস ভরে নিয়ে যাচ্ছে, আবার ছেলেমেয়েরা দূষিত পানি দিয়ে গোসল করছে বা ব্যবহার করছে, তাই না? এর ফলে কি হচ্ছে দেখো, মানুষ দূষিত পানি পান এবং ব্যবহার করছে খাদ্য তৈরি করতে। এর ফলে কি কি হয়, এর ফলে দেখো, এই দূষিত পানি পান করার ফলে রোগা হয়ে যায়, অসুস্থ হয়, তাই না? পেটে ব্যথা হয়, এইরকম নানা রকমের ডায়রিয়া, কলেরার মতো পানিবাহিত রোগে। তারপরে কলকারখানার বর্জ্য যদি আমরা পানিতে না ফেলি, তাহলে কিন্তু পানি দূষণ কমবে। রান্নাঘরের নিষ্কাশন নালায় ও বর্জ্য নদীতে বা যেখানে সেখানে না ফেলে, আমরা এই যে রান্নাঘরের বর্জ্য, তারপরে তোমার কলকারখানার বর্জ্য, এগুলো আমরা যেখানে সেখানে না ফেলে একটা নির্দিষ্ট জায়গায় গর্ত করে ফেলবো, এবং কলকারখানার যে বর্জ্যগুলো আছে সেই বর্জ্যগুলো বর্তমানে আধুনিক পদ্ধতিতে সেটাকে পরিশোধন করা যায়, সেটাকে আমরা করব, ঠিক আছে? আচ্ছা, এবার পানি দূষণকে আমরা কিভাবে প্রতিরোধ করব তার একটা জানলাম, আর কোনো কলকারখানার বর্জ্য কি করব, আমরা নদীতে ফেলবো না, পানিতে ফেলবো না, টয়লেটের বর্জ্য নদীতে না ফেলে। এছাড়াও কি করতে পারি, এই যে যে বর্জ্য আবর্জনা গুলো আছে এইগুলোকে আমরা কি করব, কলকারখানা বর্জ্য এবং তেল নদীতে না ফেলে এটা আমরা একটা নির্দিষ্ট জায়গায় ফেলবো, প্রয়োজনে পরিশোধন করব। তারপরে গরু ছাগল গবাদি পশু এগুলোকে আমরা পানিতে গোসল করাব, নদীতে নির্দিষ্ট জায়গায় গোসল করাবো, পুকুর নদী বা সাগরে ময়লা আবর্জনা ফেলবো না। তাহলে কি থাকবে, আমাদের পানিগুলো দূষিত হবে না। আমি অনেকগুলো কারণ দেখালাম, দেখছো? যদি এই ময়লা আবর্জনা এগুলোকে আমরা কি করব, কুড়িয়ে ফেলবো। দেখছো সবাই কি করছে, ময়লা আবর্জনা যেখান সেখান থেকে কুড়িয়ে একটা ব্যাগে ভরে নির্দিষ্ট জায়গায় ফেলছে, এইভাবে আমরা ফেলবো, তাহলে আমাদের পানি দূষিত হবে না। এইটা তোমাদের বইতে কত পৃষ্ঠা আছে জানো? তোমাদের বইয়ের 21 পৃষ্ঠায়। তোমরা তোমাদের বইটা সবাই 21 পৃষ্ঠা খুলো তো, তোমাদের বইয়ের 21 পৃষ্ঠা খুলো সবাই। কি 21 পৃষ্ঠা এগুলো আছে? আচ্ছা, এই যে এরকম পৃষ্ঠাটা,
এই পৃষ্ঠাটা তোমরা বাড়িতে বেশ কয়েকবার পড়বা। পানি দূষণ, পানি দূষণের কারণ, পানি দূষণের প্রভাব এবং কিভাবে আমরা পানি দূষণ প্রতিরোধ করা যায়, এই অংশটুকু আমি ছবি দেখাইলাম, তোমরা বাড়িতে অনেকবার পড়বা। পড়ার পর এখান থেকে যত প্রশ্ন আছে সবগুলো তোমরা সমাধান করার চেষ্টা করবা। ওকে, এবার শুনো, এই রকম একটা ছক করে তোমরা, এটা তো এখন আমাকে দেখাতে পারবা না, তোমরা তোমাদের খাতায় এরকম একটা ছক করে রাখবা। এই ছকটা তোমাদের বইতে আছে, বইয়ের 21 পৃষ্ঠায় আছে। তোমরা আমার স্ক্রিনের মতো একটা ছক করো, খাতায় এখনই করে ফেলো, আমার স্ক্রিনের মতো একটা ছক করে। তারপর এটা তোমার বাড়ির কাজ থাকবে, এটাও কিন্তু বাড়ির কাজ, বাড়তি বাড়ির কাজ। তোমরা এরকম একটা ছক করে পানি দূষণের কারণগুলো লিখবা, সেই কারণের প্রভাব লিখবা এবং কিভাবে প্রতিরোধ করা যায় সেটা লিখবা। এইটি হবে আজকের বাড়ির কাজ, বুঝতে পারছো? কি লিয়াকত, বুঝতে পারছো নি? এই শখটা আঁকা হয়ে গেলে আমাকে বলবা, এই শখটা আঁকা হয়ে গেলে আমাকে বলবা। এখন আচ্ছা শুনো, তাহলে আমি তোমাদেরকে মুখে বলে দেই, না দেখা গেলে পানি দূষণের কারণ লিখবা, পানি দূষণের প্রভাব লিখবা এবং প্রতিরোধের উপায় লিখবা। এই তিনটা বিষয় লিখে আমাকে স্ক্রিনশট দিয়ে দিবা, ওই খাতার ছবি তুলে আমাকে মেসেঞ্জারে দিয়ে দিবা। যাক, আমি এটা আর দেখাবো না, কারণ তোমাদের কাজ দিয়ে দিছি। পানি দূষণের কারণ, পানি পানি দূষণের ফলে কি কি ঘটতে পারে বলে তুমি মনে করো, আর পানি দূষণ কিভাবে প্রতিরোধ করা যায়, এই তিনটা প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা। আগের ছক আর এই প্রশ্ন তিনটা একই। আচ্ছা, এই তিনটা লিখে নাও। এই তিনটা প্রশ্ন লিখে নাও। বুঝা যায় না, বুঝা যায় না? এই যে এই প্রশ্ন তিনটা, এই তিনটা প্রশ্ন লিখে নাও। আচ্ছা, ধন্যবাদ, আজকের মতে তোমাদেরকে ধন্যবাদ দিচ্ছি। শোনো, আর আর লাগবে না, বুঝতে পারছি। এখন তোমরা পারবা, ওই ওই আগের ছক এবং প্রশ্ন তিনটা একই। তাহলে তোমাদের সবাইকে আমি ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আজকের মতো এখানে শেষ না, শুনো, তোমরা